হোম মেড হেলদি ফুডে সবাইকে স্বাগত। একঘেয়ে কাতলার স্বাদ বদলাতে আজকে আমি কাতলার একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। রূপসী কাতলা, রূপসী কাতলা বানাতে লাগছে প্রথমে উপকরণগুলো দেখে নিচ্ছি। এই যে কাতলা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই রেসিপিটা অন্যান্য মাছ যেমন রুই মাছ দিয়েও করা যেতে পারে। আর লাগবে পেঁয়াজ কুচি করে রাখা আর কাঁচা পাকা লঙ্কা চেরা। একটা বাটিতে হাফ কাপ জলে আমি দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত বেটে রেখে দিয়েছি। লাগছে নুন। এই সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। প্রথমেই আমি কাতলা মাছে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। হলুদ দেব না, কারণ আমি এই মাছটা একটু সাদা রং করতে চাই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে হালকা লালচে রং এসে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কাতলা মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দু পিঠ ভেজে নেব। এবার মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্তর মিশ্রণটা ছেঁকে দিয়ে দেব। একই বাটিতে করে বাটির হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। মাছটা আর কিছুক্ষণ ফুটবে, ফুটলে আমার রান্না হয়ে যাবে। মাছটা ঝোলের সাথে 5 মিনিট ফুটেছে, এবার আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার আরও পেঁয়াজটা ঝোলের সাথে মিনিট দুয়েক ফুটবে, এবার রান্না আমার হয়ে যাবে। রান্না আমার রেডি, এবার আমি সার্ভ করে দেবো।